মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কিছু খেতে দিন চাচি আম্মা, আমি যদি কিছু না খাই তাহলে যে আমি মরে যাব চাচি আম্মা, তাহলে যে আমি মরে যাব। খোদা লাগলে দেহাই রে খেতে, আমার বাবু জালে রো মাথা রে দারু বরবি দিদি দিদি রে আমার বাউজা আদের মাথা রে দারো
তাই যাব বলে দাওয়া মারে গো প্রায়া মায়া মায়া তাই যাব রে বলে দাওয়া মারে গো প্রাণের যায়া আজি চাচি গোয়া আপনাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। ওরে কাশি, তুই যখন এতই দরদি তাহলে এই যে বাবা আমার একখানা পত্র যেমনই করেই হোক না কেন ওই হানিফের দরবারে পৌঁছে দিয়ে আসবি। দিন আম্মাজান, আমি জয়নাল আব্দিনের পত্র যেমন করেই হোক ওই আমার শহরে পৌঁছাইয়া দিব। জয়নাল আব্দিনের পত্র হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, যতদিন পর্যন্ত ওই জয়নাল আব্দিনের পত্র আমি আম্মার শহরে পৌঁছাইয়া দিতে না পারব, ততদিন পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না, এক ফোঁটা পানিও পান করব না। এখন চলো বাবা জয়নাল, তাই চলো নামে যান, তাই চলো। এবার আমি কোন দিকে যাব, আমি যে বনের মাঝে এসে এই রাস্তা হারিয়ে ফেলেছি, কোন দিকে যাব রাস্তাও খুঁজে পাচ্ছি না। হে মেহেরবান খুদা, আমি তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা করছি, তুমি আমাকে একটি রাস্তা দেখিয়ে দাও খুদা, আমাকে একটি রাস্তা দেখিয়ে দাও। সেই রাস্তা দিয়ে আমি যেন ওই আম্মার শহরে যেতে পারি।
ওরে বনের বাঘ, তুমি আমাকে খেয়ো না বাঘ, তোমার ধর্মের দোহাই লাগে, তুমি আমাকে খেয়ো না বাঘ, তুমি আমাকে খেয়ো না। খেয়ো না খে ও না বাগো রে, খেয়ো না মারে রে বনের বাগো, বাগো রে
বলে আছে আমার মাথায় রে বলে বা আগো ও বলে বা তোমার এত দয়া বোনের বাদ সব আমাকে ওই আমবাদ শহরের রাস্তা দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে আমি আগে আগে যাচ্ছি তুমি আমার পিছনে পিছনে আসো এই রাস্তাই হলো ওই আমবাদ শহরের রাস্তা সালাম জাহাবুরা এসো কাশেদ জনাব বলো কাশেদ কি সংবাদ নিয়ে তুমি আমবাদ শহরে এসেছো জনাব আমি ওই মদিনার সংবাদ কিছুই বলতে পারছি না মদিনার সংবাদ মদিনার একখানা শেষ পত্র মদিনার শেষ পত্র দাও দাও মদিনার শেষ পত্র আমার হস্তে দাও এই নিন হুজুর একি না 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 সর্বনাশ হয়েছে কি
কি সর্বনাশ হয়েছে ভাইজান? আমি যে কিছুই বলতে পারবো না ভাই গাজী রহমান, কাশেদের পত্রের শেষে কি লেখা আছে তোমরা নিজেরাই মুখে বলো। জনাব, আমি ওই মদিনার সংবাদ কিছুই বলতে পারবো না। ওরে কাশেদ, মদিনার সংবাদ বলতে গেলে আমার বুকের পাঁজর ভেঙে যায় জনাব। ওরে কাশেদ, তবু যে তোকে বলতে হবে ওই মদিনার কি সংবাদ? তাহলে শুনুন, আমি বলছি মদিনার সংবাদ। কি বলিব, দুঃখের কথা গো, অন্তর যাইবাতিয়ারে দারো Oh, my God.
পয়তা বয়ে দিদে রে দারুন বি দিদি বিদি রে কারা গারে রে দারু